ফিরে এলাম সংবাদের বাকি অংশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন থাকছে ইতালিতে ঈদ উদযাপনের কিছু খবর। ঈদ জামাতে শরিক হতে সকাল থেকে নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের গন্তব্য ছিল স্থানীয় মসজিদে। ভালোবাসার বন্ধনে নবীন প্রবীণের এই সমারোহ যেন বর্ণিল হয়ে ওঠে উৎসবের রঙে। সকাল 6:30 মিলান মুসলিম সেন্টারে শুরু হয় ঈদের প্রধান জামাত। সেখানে অংশগ্রহণ করেন ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল এম জে এইচ জাবের ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঈদের নামাজে আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য, সবার জন্য আমরা শান্তি কামনা করেছি। ইতালির মিলানে বাংলাদেশ কমিউনিটি দ্বারা পরিচালিত মিলান কেন্দ্রীয় জামে মসজিদ, হাজি শরিয়াতুল্লাহ জামে মসজিদ, মিলান শাহজালাল জামে মসজিদ, বায়তুল মোকারম জামে মসজিদ ও বাংলাদেশ ইসলামিক সেন্টারে 30টিরও বেশি ঈদের জামাতে প্রায় 10,000-এরও বেশি বাংলাদেশি মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে আসা মুসল্লিদের কণ্ঠে ছিল উন্নত ভবিষ্যৎ ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের নামাজ পড়ে তারপরে ঈদের দিনও কাজ করতে চলে যাই। সবাই একসাথে মিলে আমরা জামাত করেছি, ঈদ পালন করছি ইতালি মিলানে। নামাজ পড়ে খুব ভালো লাগছে। বহির্বিশ্বে আমরা সবাই খুব কষ্টে ঈদ উদযাপন করি। সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই ঈদ মুবারক। পরিবার পরিজন আমাদের মতো এত আনন্দময় ঈদ হয় না। ইতালির মিলান থেকে আব্দুল বাসিত দলই, চ্যানেল এস ইউকে।